আজকে শেষ। আপনি কি স্যাটিসফাইড? আপনার প্রচারে কি আপনি স্যাটিসফাইড? দেখুন, গত দুদিন ধরে এই রাজ্যের বুকে কি ঘটে চলেছে এগুলি আগরতলাবাসী রাজ্যবাসী প্রত্যক্ষ করছে। একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনকে কিভাবে ক্ষমতার বলে প্রশাসনকে অপব্যবহার করে কিভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়, কিভাবে বিরোধী দলকে দাবিয়ে রেখে নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই রাজ্যে আবারও তারা ভোটযুদ্ধে জয়ী হতে চায়। রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও কোনো পদক্ষেপ নেই। এই রাজ্যের মানুষ আতঙ্কে বসবাস করছে, আতঙ্ক থেকে মুক্তি পেতে, কারণ মুখ্যমন্ত্রী বদলিয়ে এই শাসক দলের চেহারার কোনো পরিবর্তন হয়নি। উনি তো দলের অধিপতি, উনি প্রশাসনের অধিপতি। কোথাও কি বাইক বাহিনীর দৌরাত্ম্য কমেছে? কোথাও কি প্রশাসনের তরফ থেকে এই ধরনের আক্রান্তকারীদের বিরুদ্ধে কোন ধরনের স্টেপ নেওয়া হয়েছে? আজ অবধি নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার পর ওনার এমন কোন পদক্ষেপ দেখা যায়নি। এটা মনে হচ্ছে যে একটা মেরুদণ্ডহীন প্রশাসন চলছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ আজকে সোচ্চার, জনগণ পরিবর্তনের পক্ষে হাঁটছে।